শুভ মহালয়া উপলক্ষে শনিবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশালগড় আর্ট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় চলো ছবি আঁকি প্রতিযোগিতা। এদিন সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 12টায় সমাপ্ত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সী শিশু সহ কিশোর কিশোরীরা। এদিনের প্রতিযোগিতা সম্পর্কে আর্ট একাডেমির সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, মহালয়ার শুভক্ষণে প্রতি বছরই এই ছবি আঁকো অনুষ্ঠান করা হয়ে থাকে একাডেমির উদ্যোগে। শিশু কিশোরদের শিক্ষা সংস্কৃতির প্রতি আকৃষ্ট করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। বিশালগড় আর্ট একাডেমির তরফ থেকে দীর্ঘ 11 বছর যাব এই মহালয়ার এই দিনে আমরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আগে বসে আঁকো করতাম, যেটার মধ্যে কোনো গ্রুপ নাই, কোনো সিলেক্টেড নেই, শুধু যারা ছবি আঁকবো এবং তাদেরই আমরা একটা স্মারকপত্র এবং একটা সম্মানসহক এবং একটা শংসাপত্র দিতাম এবং দিই এখন। আমাদের উদ্দেশ্য হলো যে বর্তমান জেনারেশন মোবাইলের প্রতি আসক্ত, সেখান থেকে তুলে নিয়ে তারা শিক্ষক প্রতি একটু জোগানো, আর আমাদের লক্ষ্য হলো বাঁচবো বাঁচবো শিখবো শিখাবো। আমরা দীর্ঘ 11 বছর এই বছর সন্তাতে আগে বিভিন্ন গ্রামে করতাম, এখন যাচ্ছি গত বছর থেকে এই বিশালগড় ক্লাস টুয়েলভ স্কুলে করতাম। আমাদের চিন্তাধারা বা আমাদের যে ভাবনা হলো যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা শিল্পী তৈরি, বিশালগড় প্রত্যেকটা ঘরে, শুধু বিশালগড় সারা ত্রিপুরায় প্রত্যেকটা ঘরে একটা শিল্পী তৈরি।